Assalamualaikum, সুপ্রিয় শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা পড়াবো অনুশীলনী ক 11 ক এর যোগ্যতা ভিত্তিক। আজকে আমরা ওজন বিষয়ক দুটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক করব। প্রথমে একটি অঙ্ক আমরা বোর্ডে লিখে নিয়েছি, অঙ্কটি হচ্ছে কামাল সাহেব বাজারে গিয়ে 4.5 কেজি চাল, 9 হেক্টোগ্রাম সবজি এবং 2100 গ্রাম মাছ কিনলেন। এখান থেকে ক নং প্রশ্ন চাওয়া হয়েছে 9 হেক্টোগ্রামে কত কেজি। ক নং এ চাওয়া হয়েছে 2100 গ্রামকে কেজিতে প্রকাশ করো এবং সর্বশেষে বলা হয়েছে তিনি মোট কত কেজি বাজার করলেন। এখানে আমাদের যোগ্যতা ভিত্তিকটি যেহেতু ওজন বিষয়ক, তাই আমরা ওজন বিষয়ক এককগুলোকে লিখে নিয়েছি যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। শিক্ষার্থীরা কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম এবং গ্রাম আমরা লিখে নিয়েছি। তাহলে আমরা সমাধান করার জন্য প্রথমে কটা করব, কতে বলা হয়েছে 9 হেক্টোগ্রামকে কেজিতে প্রকাশ করার জন্য। তাহলে আমরা প্রথমে লিখে দিচ্ছি 9 হেক্টোগ্রাম। তাহলে হেক্টোগ্রাম এককে বাম দিকে অবস্থিত হচ্ছে কিলোগ্রাম, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কেজি। তাহলে বাম দিকের একক বের করতে হলে আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে 9 হেক্টোগ্রামকে আমরা 10 দিয়ে ভাগ করলে কেজি পেয়ে যাব। তাহলে 9 কে আমরা 10 দিয়ে ভাগ করছি, তাহলে আমাদের হেক্টোগ্রাম এককটা চেঞ্জ হয়ে যাবে কিলোগ্রাম বা কেজি। তাহলে আমরা ভাগের যে একটা সহজ পদ্ধতি আছে সেই পদ্ধতিতে ভাগটা করতে পারি, যেহেতু একটা শূন্য আছে শেষের দিক থেকে এক ভরাগে দশমিক হবে। তাহলে 9 এর আগে হবে একটা দশমিক, শূন্য দিয়ে নিলাম 0.9 কেজি। আমরা ক নং অঙ্ক করলাম 9 হেক্টোগ্রাম সমান হচ্ছে 0.9 কেজি। এখন আমরা খ নং অঙ্কটা করব। অনুমানকে বলা হয়েছে 2100 গ্রামকে কেজিতে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে লিখে নিব 2100 গ্রাম। এখানে গ্রাম এককের বাম দিকে রয়েছে কিলোগ্রাম বা কেজি। তাহলে গ্রাম থেকে কেজিতে আসতে হলে আমাদেরকে 10, 100, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা গ্রাম থেকে কেজি একক পাব। 2100 অর্থাৎ 2100 আমরা 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে তখন গ্রামটা কেজিতে পরিণত হয়ে যাবে। তাহলে যেহেতু 3 0 রয়েছে শেষের দিক থেকে 3 ঘর আগে দশমিক হবে, 1, 2, 3 দশমিকটা হবে 2.100 কেজি। তাহলে দশমিকের পর যেহেতু শূন্য না লিখলেও চলে, তাহলে একে আমরা লিখতে পারি 2.1 কেজি। আমরা 2100 গ্রামকেও কেজিতে প্রকাশ করলাম, 2100 গ্রাম সমান হচ্ছে 2.1 কেজি। এখন বলা হয়েছে তিনি মোট কত কেজি বাজার করলেন। তাহলে আমরা উদ্দীপকে দেয়া আছে যে চাল কিনেছেন 4.5 কেজি, এটা কেজিতে দেয়া আছে। সবজির পরিমাণ আর হচ্ছে মাছের পরিমাণকে আমরা কেজিতে নিয়েছি। এখন চাল, সবজি এবং মাছের পরিমাণ যোগ করলেই আমরা পেয়ে যাব তিনি মোট কত কেজি বাজার করলেন। তাহলে আমরা এখন তিনটি যোগ করে মোট বাজারের পরিমাণ কেজিতে প্রকাশ করব। চাল কিনলেন 4.5 কেজি, তিনি সবজি কিনলেন 0.9 কেজি, তিনি মাছ কিনলেন
2.1 কেজি শিক্ষার্থীরা যোগ এবং বিয়োগ করার সময় অবশ্যই দশমিক নিচে নিচে লিখতে হবে একই লাইনে একসাথে লিখতে হবে নিচে নিচে তাহলে আমরা এখন যোগ চিহ্ন দিয়ে নিচ্ছি এখন লিখে নিব তিনি মোট বাজার করলেন তিনি মোট বাজার করলেন তাহলে 9 আর 1 হচ্ছে 10 আর 5 হচ্ছে 15 5 দশমিকের জায়গায় দশমিক খাতা রয়েছে আমাদের 1 তাহলে 4 আর 2 হচ্ছে 6 আর 1 এর হচ্ছে 7 তাহলে হচ্ছে 7.5 কেজি অর্থাৎ কামাল সাহেব বাজারে গিয়ে সর্বমোট 7.5 কেজি বাজার করলেন তাহলে আমরা উত্তরটা লিখে নিব 7.5 কেজি শিক্ষার্থীরা এখন আমরা ওজন বিষয়ক আরেকটি যোগ্যতা ভিত্তিক অঙ্ক করব সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা ওজন বিষয়ক দ্বিতীয় যোগ্যতা ভিত্তিকটি দেখব আমরা বোর্ডে অঙ্কটি লিখেছি একটি পরিবারে 8 দিনে 9 কেজি 600 গ্রাম চাল লাগে কোন প্রশ্ন চাওয়া হয়েছে 9 কেজি 600 গ্রামকে গ্রামে প্রকাশ করো কর্ণনে বলা হয়েছে ওই পরিবারে দৈনিক কত কেজি চাল প্রয়োজন এবং গণনা বলা হয়েছে যদি ওই পরিবারে 8 দিনে 400 গ্রাম চাল কম লাগত তবে এক দিনে কত কেজি চাল কম লাগত আর শিক্ষার্থীরা যোগ্যতা ভিত্তিতে যেহেতু ওজন বিষয়ক সেহেতু আমরা সূত্রটি লিখে নিয়েছি কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম এবং গ্রাম যাতে আমাদের অঙ্কটি করতে সুবিধা হয় প্রথমে আমরা কমন করে নিচ্ছি 9 কেজি 600 গ্রামকে আমরা গ্রামে প্রকাশ করব 9 কেজি 600 গ্রাম একে গ্রামে প্রকাশ করতে গেলে কি করতে হবে আমাদের 3 কেজিকে গ্রামে নিতে হবে কেজি হচ্ছে কিলোগ্রামের সংক্ষিপ্ত রূপ তাহলে কেজি থেকে গ্রামে যেতে কেজি ডান দিকে রয়েছে গ্রাম তাহলে কেজি থেকে গ্রামে যেতে হলে আমাদেরকে গুণ করতে হবে আমরা কত দিয়ে গুণ করব 10 100 1000 তার মানে কেজি কে 1000 দিয়ে গুণ করলে গ্রাম পাওয়া যাবে তাহলে 9 গুণন 1000 গ্রাম যোগ 600 গ্রাম এখানে হচ্ছে 9 দিয়ে 1000 কে গুণ করলে হবে 9000 গ্রাম যোগ 600 গ্রাম 9000 গ্রাম এবং 600 গ্রাম যোগ করলে হবে 9000 600 গ্রাম আমরা 9 কেজি 600 গ্রামকে গ্রামে প্রকাশ করলাম হলো আমাদের 9600 গ্রাম তাহলে ক এর উত্তর হবে 9600 গ্রাম আমরা ক নং অঙ্ক সমাধান করলাম এখন আমরা দেখব ক নং অঙ্ক এখানে বলা হয়েছে ওই পরিবারে দৈনিক কত কেজি চাল প্রয়োজন দৈনিক মানে হচ্ছে এক দিনে কত কেজি চাল প্রয়োজন শিক্ষার্থীরা এখানে আমরা 9 কেজি 600 গ্রামকে গ্রামে প্রকাশ করেছি তাহলে আমরা গ্রামটা ধরে অঙ্কটা করব পরবর্তীতে কেজিতে নিয়ে যাব আট দিনে 4 প্রয়োজন নয় হাজার 600 গ্রাম এখানে আমরা কোন অঙ্কে যা পেয়েছি 9600 গ্রাম কেজিটাকে সরাসরি গ্রামে নিয়ে আমরা লিখে ফেলেছি 9600 গ্রাম কারণ এটা লিখে দিলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে আমরা যদি 9 কেজি 600 গ্রাম লিখতাম তাহলে অঙ্ক করতে গিয়ে আমরা একটু ঝামেলায় পড়তাম সহজে করার জন্য আমরা একবার লিখে নিয়েছি 8 দিনে চাল প্রয়োজন 9 কেজি 9600 গ্রাম যেহেতু আমরা কমনে বের করে নিয়েছি 9 কেজি 600 গ্রাম সমান হচ্ছে 9600 গ্রাম
সুতরাং যেহেতু দৈনিক বলা হয়েছে দৈনিক মানে হচ্ছে এক দিন অর্থাৎ দৈনিক অর্থাৎ এক দিনে চাল প্রয়োজন হবে কম কম চাল প্রয়োজন হলে ভাগ করতে হবে 9600 কে ভাগ করব 8 দিয়ে তাহলে হিসাবটা আমরা একটু দেখে নিচ্ছি আর 9 এর মধ্যে একবার যাবে 8 তাহলে হচ্ছে 16 দুইবার যাবে দুইবার গেলে হবে 16 তাহলে দুটো শূন্য এখানে লিখে দিব আমরা অর্থাৎ 1200 গ্রাম কিন্তু আমাদেরকে বলা হয়েছে ওই পরিবারে দৈনিক কত কেজি চাল প্রয়োজন আমরা গ্রামে পেয়েছি তাহলে গ্রাম থেকে কেজিতে আসতে গেলে আমাদেরকে আবার ভাগ করতে হবে আমরা 1000 দিয়ে ভাগ করলেই কেজি এককে উত্তরটি পেয়ে যাব 1200 ভাগ 1000 তাহলে একক চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে হয়ে যাবে কেজি তাহলে শেষের দিক থেকে 3 ঘর পর দশমিক 1 2 3 3 ঘর পর দশমিক কারণ 3 টা শূন্য রয়েছে তাহলে দশমিকের পরে যেহেতু শূন্যের কোনো গুরুত্ব নেই সেজন্য আমরা দুটো শূন্য বাদ দিয়ে লিখতে পারি 1 দশমিক 2 কেজি তাহলে আমরা বলতে পারি ওই পরিবারের জন্য দৈনিক 1.2 কেজি চাল প্রয়োজন শিক্ষার্থীরা আমরা ক নম্বর নিয়ে সুন্দর করে সমাধান করলাম এখন আমরা দেখব গ নম্বর দিনে কত কেজি চাল লাগতো তাহলে আমরা আগে যে চাল লাগতো 9600 গ্রাম সেখান থেকে 400 গ্রাম বাদ দিয়ে দিব তাহলে আমরা লিখি যে 400 গ্রাম চাল কম লাগবে 8 দিনে চাল লাগতো তাহলে আমাদের চাল আগে লাগতো হচ্ছে 9600 গ্রাম আগে আমাদের পরিবার ওই পরিবারের জন্য চাল প্রয়োজন হতো 9600 গ্রাম এখন 400 গ্রাম চাল যদি কম লাগে তাহলে আমরা বিয়োগ করে দিব এখান থেকে 9400 থেকে 9600 থেকে 400 বিয়োগ করে দিব তাহলে আমাদের এখানে চালের প্রয়োজন হচ্ছে 9200 গ্রাম যেহেতু 8 দিনে চালের প্রয়োজন হচ্ছে 9200 গ্রাম এখন 400 গ্রাম চাল কম লাগার পর 8 দিনে চালের প্রয়োজন হচ্ছে 9200 গ্রাম তাহলে আমরা সহজে বের করতে পারব যে দৈনিক কত কেজি চাল প্রয়োজন 8 দিনে লাগে 9200 গ্রাম চাল সুতরাং দৈনিক বলা হয়েছে দৈনিক কথাটির অর্থ হচ্ছে এক দিনে লাগবে কম পরিমাণ চাল তাহলে 9200 কে ভাগ করতে হবে 8 দিয়ে হিসাবের মাধ্যমে আমরা একটু দেখে নিচ্ছি হিসাব করে যে 9200 কে 8 দিয়ে ভাগ করলে কত হয় 8 দিয়ে ভাগ করব আমি 9200 কে 9 এর মধ্যে 8 যাবে একবার 8 থাকে হচ্ছে 1 2 12 12 এর মধ্যে 8 যায় একবার থাকে হচ্ছে 8 40 40 5 8 40 5 বার তাহলে এই শূন্যটা উপরে বসবে সর্বমোট 1150 গ্রাম চাল যেহেতু বলা হয়েছে কত কেজি চাল লাগবে তাহলে আগের মতো আমরা গ্রামকে কেজি নিতে গেলে 1000 দিয়ে ভাগ করব 1150 ভাগ হচ্ছে 1000 কেজি তাহলে শেষের দিক থেকে 3টা শূন্য রয়েছে শেষের দিক থেকে 3 ঘর 8 দশমিক
একে আমরা লিখতে পারি যেহেতু দশমিকের পরে শূন্যর কোনো গুরুত্ব নেই সুতরাং 1.15 কেজি এটি হচ্ছে আমাদের 3 নং অঙ্কের উত্তর 1.15 কেজি আমি লিখে দিচ্ছি শিক্ষার্থীর উত্তরটা 1.15 কেজি শিক্ষার্থীরা সহজে আমরা দুই নং যোগ্যতা ভিত্তিকে ক খ এবং গ করলাম এবার আমি তোমাদেরকে বাড়ির কাজটা বলে দিচ্ছি তোমাদের বাড়ির কাজ হচ্ছে আজকে ওজন বিষয়ক যে দুটো যোগ্যতা ভিত্তিক আমি করালাম এই দুটো যোগ্যতা ভিত্তিক তোমাদের বাড়ির কাজ শিক্ষার্থীরা তোমরা খাতায় নাম রোল শ্রেণী শাখা লিখে অঙ্কগুলো বাড়ির কাজের অঙ্ক দুটো সুন্দর করে করে স্কুলের ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপলোড করে দুই দিনের মধ্যে পাঠাবে অর্থাৎ হোমওয়ার্ক করার সময় হচ্ছে দুই দিন যেহেতু আমাদেরকে পিএসসি তে কেন্দ্রীয়ভাবে সমাপনী পরীক্ষা হবে না আমরা স্কুলে বার্ষিক পরীক্ষা নিব তাই আমাদের বাড়ির কাজের নম্বরগুলো বার্ষিক পরীক্ষার সাথে যোগ হবে অর্থাৎ হোমওয়ার্ক গুরুত্বপূর্ণ বার্ষিক পরীক্ষায় যেহেতু নম্বর যোগ হবে কেউ যদি হোমওয়ার্ক না করে পাঠায় তাহলে সে কোনো নম্বর পাবে না এবং মেধা তালিকায় পিছিয়ে যাবে তাহলে তোমরা অবশ্যই দুই দিনের মধ্যে হোমওয়ার্ক করে স্কুলের ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপলোড করে দেবে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম